আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা লুমিয়নের এই যে টুলবারগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো এটা প্লেন একটা প্রিসেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমে দেখেন, আমি যদি মাউসটা নিই এখানে, তাহলে এখানে কয়েকটা অপশান আছে। একটা আছে ওয়েদার, ল্যান্ডস্কেপ, ম্যাটেরিয়ালস এবং অবজেক্ট। তো আমি ওয়েদারে ক্লিক করছি। তো ওয়েদারে ক্লিক করার পরে আপনি এখান থেকে চাইলে আপনি রাত বানাইতে পারেন, রাত হয়ে গেল। আবার এটা হচ্ছে সান ডিরেকশন, আপনি যদি ডাব্লিউতে সান রাখতে চান, নর্থে সান রাখতে চান, তো সানটা চেঞ্জ হবে। এরপর আছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপে ক্লিক করে কয়েকটা বাটন এখানে আসবে। প্রথমটা হচ্ছে যে হেইট, অর্থাৎ আপনি মনে করেন যে এখানে একটা এটা দিয়ে আপনি ব্রাশ সাইজ বড় এবং ছোটো করতে পারবেন। এটা হচ্ছে ব্রাশের হার্ডনেস, ফটোশপ যারা কাজ করেন ব্রাশের হিসেবে। আপনি যদি এটা বড় করতে চান, অর্থাৎ পাহাড় বানাইতে চান, দেখেন এটা পাহাড় হয়ে গেল। তো এইভাবে করে আপনি পাহাড় তৈরি করতে পারবেন। আরেকটা হচ্ছে যে ওয়াটার, আমি যদি এখানে কোনো ওয়াটার, আপনি কোনো ওয়াটার সার্ফেস তৈরি করতে চাই, সেক্ষেত্রে ওয়াটার ক্লিক করলাম আর প্লেস সাবজেক্ট এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ওয়াটার চলে আসলো। তো আমি এটা ডিলিট করব, সিম্পল এখানে ক্লিক ডিলিটের এখানে দিয়ে আমি এটা ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। এবারে হচ্ছে সাগর, তো আমি এটা ক্লিক করলে সব জায়গায় দেখেন সাগর হয়ে গেল, এটা অফ করে দিলাম। এর এখানে আবার কিছু যে আপনার স্পিড, আপনি বাতাসের স্পিড কেমন হবে, এই পানির যে আপনার উথাল পাতাল এটা কত কেমন হবে, কালার কেমন হবে, সব কিছু এখানে আছে, সব একদম গেমিংয়ের মতো। তারপরে হচ্ছে পেইন্ট, আমি যে কোনো পেইন্ট করতে চাই, তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি, আমি এটা সিলেক্ট করছি, দেখেন স্পিড বাড়ে, এই দেখতে পাচ্ছেন এখানে হয়ে যাচ্ছে। দেন এটা আছে, এটা দিয়ে হচ্ছে আপনি এখানে, আমার এখানে একটা কালার আছে, আমি কালারটা চেঞ্জ করবো। তো আমি এটা ক্লিক করলাম, সব কালার চেঞ্জ হয়ে গেল। এবার হচ্ছে গ্রাস, এখানে গ্রাস নাই, কিছু গ্রাস আছে। আপনি যদি এখানে ঘাসগুলো আপনি বড় করতে চান, আমি ক্লিক করলাম, দেখেন এই ঘাসগুলো কিন্তু বড় হয়ে গেছে। দেন গ্রাস সাইজ, এই আমি বড় করতে পারবো, গ্রাস হেইট বড় ছোটো করতে পারবো। দেন গ্রাস মানে এটা ঝুঁকে পড়বে না কেমন হবে, এটা করতে পারবো। তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস সম্পর্কে আলোচনা করবো পরে। দেন হচ্ছে অবজেক্ট, এখানে যদি এটাও আমরা পরে আলোচনা করবো যে এটা আসলে কী কাজে লাগে। এরপর আছে হচ্ছে নেচার, তো নেচার ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমি এখানে অনেক গাছ দেখতে পাবো। তো এখান থেকে আমি ক্লিক করে দেখেন এখানে অনেক ধরনের গাছ আছে, আমি এই গাছটা বসাবো। তো এখানে ক্লিক করে জাস্ট দিয়ে দিলাম, বসে গেল। তো এভাবে করে আপনারা ডিজাইনের কাছে এরকম গাছ ঠিক একইভাবে এখানে সব কিছু আছে, আপনি এখানে যান দেখেন লিফ, এখানে সব কিছু আছে, সব রক, পশু পাখি থেকে শুরু করে সব কিছুই এখানে আছে। আমি আস্তে আস্তে যাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রান্সপোর্টার, অর্থাৎ এখানে আপনি কার টার এগুলো পাবেন। আমি এখান থেকে একটা বাস এনে রাখছি, দেখেন এটা একটা স্কুল বাস বা আপনার যে কলেজ বাস। তো এখানে অনেক ধরনের মডেল আছে, সব আছে এখানে। আচ্ছা, তারপর আছে হচ্ছে সাউন্ড, সাউন্ড হচ্ছে আপনি যদি বাতাসের সাউন্ড দিতে চান, পানির সাউন্ড দিতে চান, এগুলো আছে। দেন ইফেক্ট, এই ইফেক্টটা হচ্ছে আপনি এখানে আগুন দিতে চান, তো আমি এটা আগুন। তো এখানে আপনি অনেক কিছু পাবেন, এগুলো আপনারা প্রত্যেকটা চেক করবেন আপনারা। হ্যাঁ, আপনি যদি এরকম ধোয়া ধোয়া করতে চান আপনার রেন্ডারটা, তো আপনি করতে পারবেন, সব কিছু এখানে দেওয়া আছে। তারপর আছে হচ্ছে ইনডোর, অর্থাৎ এখানে আপনার চেয়ার টেবিল থেকে নিয়ে শুরু করে খাট, পালং, ডেকোরেশন, ফুটবল সব কিছু আছে, এখানে সব কিছু আছে। তো আমি এখান থেকে মনে করেন যে আমি এখান থেকে আমি এটা নিলাম, গিটারটা নিয়ে আমি এখানে রাখলাম, দেখতে পাচ্ছেন গিটার। তারপর হচ্ছে মানুষ, এখানে আপনি দাঁড়ানো মানুষ, চলা মানুষ, হাঁটা মানুষ, দৌড়ানো মানুষ, সব ধরনের মানুষ পাবেন। আমি এটা সেট করে দিচ্ছি, এখানে হাঁটতেছে। এখানে আরও আছে এই যে অনেক ধরনের পশু পাখি প্রাণী সব আছে, দেখেন এগুলো পানির ভিতরে ছেড়ে দিলে একদম বাস্তবেও চলবে, দেখতে একদম পুরো রিয়েলিস্টিক লাগবে। তারপর আছে হচ্ছে আউটডোর, আউটডোরে এখানেও কিছু ফাইল আছে, দেখেন আউটডোরে সাধারণত যেসব জিনিস থাকে, এইগুলা ঘর বাড়ি এগুলো আছে। তারপর আছে হচ্ছে লাইট অ্যান্ড স্পেশাল অবজেক্ট, এখানে আপনি যে আমরা যে লাইটগুলো ইউজ করি, এখানে এই লাইটগুলো আছে, এখান থেকে আপনি সেকশন কাটতে পারবেন। আচ্ছা, লুমিয়নের সবচেয়ে বড় যে প্রবলেম, লুমিয়নে কন্ট্রোল জেডের কোনো অপশান না। আপনি যদি একটা ভুল করেন, তাহলে আপনি ভুলটার সাথে সাথে সংশোধন করতে পারবেন। লাইক আমি এখানে কোনো একটা
জিনিস বসাই। বসানোর পরে এটাকে আমি সর্বোচ্চ একবার, সর্বোচ্চ একবার আমি ওটাকে ঠিক করতে পারবো। এখান থেকে আমি যদি এটা দিই, এটা ঠিক হয়ে গেল, আর কিন্তু এই এই অপশানটা শো করবে না, এটার জন্যই যে এখানে আসতে হবে। সো আপনি যে কাজটা ভুলটা করবেন, আপনি সর্বোচ্চ ওই ভুলটা করার পরে একবার আপনি এক পিছনে একবার আসতে পারবেন, আর আসতে পারবেন না। আর এখান থেকে হচ্ছে আপনি যেসব ফাইল আপনি ইম্পোর্ট করতে চান সেগুলা, আর এটা হচ্ছে প্লেস অবজেক্ট, আপনার কোনো একটা অবজেক্ট দেখেন এটা এখন কী বলতেছে, যেখানে আমি এটার জন্য প্লেস করি। আমি এখান থেকে সরে যাই, আমি এখান থেকে সরে যাই, আমি মুভে ক্লিক করি, দেখেন ওটা আর আসতেছে না। আবার যদি চেঞ্জ হেইট এটা ক্লিক করি, এটা হাইট চেঞ্জ হবে, দেন এটা রোটেট হবে, এটা হচ্ছে আপনার মুভ হবে, এটা হচ্ছে সাইজ অবজেক্ট, অর্থাৎ এটা বড়ো হবে ছোটো হবে। আমি দেখেন আমি যদি এটাকে ছোটো করতে চাই, সেক্ষেত্রে এটা ম্যান, অর্থাৎ এখানে ম্যান যে অপশানটা আছে পিপল অ্যান্ড অ্যানিমেলস, দেন এটা এটা বড়ো করলাম। দেন আমি যদি এখান থেকে এই গাছটাকে আমি বড়ো ছোটো করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমে গাছে সিলেক্ট করতে হবে, তারপরে আমি এটা করতে পারবো। অর্থাৎ যে যে সেকশনের লোক তাকে আপনি ছোটো বড়ো মুভ ঘোরানো যাই করতে চান, সেটা করতে হলে আগে এখান থেকে সেই সেকশনটা সিলেক্ট করে নিতে হবে, দেন সে বড়ো ছোটো হবে, অন্যথায় হবে না। যদি এটাকে রোটেট করতে চাই করতে পারবো, দেখেন আমি এটা করছি না, এখন আমি এটা দিলাম আন্ডো মুভমেন্ট, আর কিন্তু হবে না, এটা আর হবে না, আর চলে গেছে। তারপর এখানে দেখেন কনটেক্সট মেনু আছে, আমি যদি এটা ক্লিক করে, আমি কনটেক্সট মেনুতে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন ট্রান্সফরমেশন, এখানে দেখেন কিছু অপশান আছে যে কী করবো, অ্যালাইন, র্যান্ডম সাইজ, দেন আছে এডিট প্রপার্টিজ। আমি যদি এখানে যাই, দেন এখানে ক্লিক করি, এখানে চলে আসে, দেখেন কী কী করবো আমি, এখানে সব কিছু আছে। তারপর হচ্ছে ডিলেট, এটা তো জানেনি, জাস্ট ক্লিক করবো এটা ডিলেট হবে। এখান থেকে হচ্ছে আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন, আপনি কী করবেন এখানে ফিল্টার করে, আপনি চাচ্ছেন যে এখানে যত এখান থেকে গাছ সিলেক্ট হবে না, গাড়ি সিলেক্ট হবে না, কোনো কিছু সিলেক্ট হবে না, যেগুলো সিলেক্ট হবে না মানে আপনি করতে চাচ্ছেন না, সেগুলোতে আমি আপনি রেড উঠাই দেবেন, দেন আপনি এখান থেকে টান দেবেন, দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। আবার যদি আমি এখানে এটাও যদি রেড উঠাই দিই, এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো আপনি যদি আপনি অনেকগুলা গাছ বসাইছেন, তো আপনি সেটাকে মুভ করে হয়তো আপনি 20 মিটার দূরে বা 30 মিটার দূরে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে প্রত্যেকটা গাছ মুভ করা তো সম্ভব না, সেক্ষেত্রে আপনি এইগুলা সব লক করে দিয়ে শুধু গাছটা ঠিক রাখবেন, রেখে সবগুলো আপনি সিলেক্ট করে মাউস দিয়ে এভাবে সিলেক্ট করে মুভ করবেন, এটার জন্য এটা আর কনটেক্সট এটার সাথে তো আপনার পরিচিত। তো এই ছিল হচ্ছে লুমিয়নের এই ভিতরে যে টুলবার সে সম্পর্কে আলোচনা। আর এছাড়া এখানে ক্যামেরা, এই ক্যামেরা যে হচ্ছে আমি রেন্ডার দিতে পারবো। আবার এখান থেকে আপনি বের হবেন, তো এখানে কোনো ব্যাক বাটন নাই, বিল্ডে ক্লিক করলে এটা বিল্ড হবে। দেন আর যদি এখানে মুভিতে যাই, এখান থেকে আমি অ্যানিমেশন তৈরি করতে পারবো। এখন এই মুভি থেকে বের হওয়ার জন্য আবার আমাকে বিল্ডে ক্লিক করে দেন বের হতে হবে। এখান থেকে হচ্ছে আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলের যে সেটা তৈরি করতে পারবো, না এটা হচ্ছে mylumion.com, সরি 360-র অপশান মেবি এখানে নাই। দেন এটা হচ্ছে ফাইল, আমি ফাইল কী করবো, সেভ করবো, লোড করবো বা ইটিসি সব কিছু আছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি লুমিয়নের টুলবার। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কিছু একটা শিখবো।